شرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. ইহুদদের কাছে কোরআন পেশ করা হলে, ইহুদদের কাছে ইসলাম পেশ করা হলে তারা বলেছে বাপ দাদা, তাদের একটা যুক্তি আছে বলা, কারণ তারা তো ইহুদি ও মুসলিম। কিন্তু আজকে তো আমরা মুসলিম, যারা আমরা দাবি করছি, যারা আজকে আমরা বাপ দাদার দোহাই আছে, তারা তো আমরা মুসলিম, আমাদের কি যুক্তি আছে? তাহলে বোঝা গেল আজকে আমরা ইহুদিদের পথ অবলম্বন করেছি, কাফিরদের পথ অবলম্বন করেছি, মুসলিমদের পথ অবলম্বন করেছি, অমুসলিমদের পথ অবলম্বন করার পরেও আজকে আমি দাবি করছি আমি একজন খাঁটি মুসলিম, পাক্কা মুসলিম আছে, সাহসের পরিকার। বন্ধুগণ, এই বাপদাদার ভাইরাস আমাদের মগজ থেকে রিলিজ করতে হবে। বাপদাদা নামক ভাইরাস যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মগজ থেকে রিলিজ না করতে পারবো, আপনার সামনে যতই কোরআন হাদিস পেশ করা হোক, যতই কোরআন হাদিস পেশ করা হোক, পরিবর্তন আমাদের হওয়া সম্ভব নয়। পরিবর্তন হয়নি তার প্রমাণ হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাদিস যখন সহি বলে প্রমাণ হবে সেটাই আমার মাঝহাব বলে গণ্য হবে। আমরা কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সেই কথা মেনে নিতে পেরেছি? আজকে যদি আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সেই কথা মেনে নিতাম তাহলে তো কাজ হয়ে যেত। কিন্তু আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সেই কথাটাও মানতে পারলাম না, অথচ আজকে আমি নিজেকে হারাতি দাবি করছি। আজকে যেমন অমুসলিমরা, আজকে যেমন ইহুদিরা, আজকে যেমন আরব ধর্মাবলীরা তারা নিজেদের ধর্মের দোহাই দিয়ে তারা ধর্মবিরোধী কাজ করছে, আজকেও আমরা নিজেদেরকে হানাফি বলে আজকে আমরা হানাফি মাঝহাবের খিলাফ কাজ করছি। অথচ হানাফি মাঝহাব হচ্ছে সেটাই যেটা কোরআন এবং সহি হাদিস মেনে চলবে, কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাদিস সহি হলে সেটা আমার মাঝহাব। তার মানে যদি আপনি কোরআন হাদিস মেনে চলেন তাহলে আপনি ইমাম আবু হানিফার মাঝহাবে চলছেন, আর এটা হওয়া উচিত প্রত্যেকেরই, কারণ শুধু ইমাম আবু হানিফা নয়, আরো যতগুলো ইমাম ছিল সবাই একথাই বলেছেন যে কোরআন হাদিসের বিপরীতে যদি আমার কথা হয় তাহলে আমার কথাকে দুর্বেশ করে ফেলে দিও। ইমাম আবু হানিফা আরো বলেছেন, হে আবু ইউসুফ, আমি যা বলি তোমরা সেটাই লিখে নিও না, কারণ আজকে আমি যা বলি কাল সেটা পরিত্যাগ করি, কালকে যা বলি পরশু সেটা পরিত্যাগ করি। শুধু এই কথা শেষ নয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আরো বলছেন যে আমার কথা দ্বারা কারো ফতোয়া দেওয়া বৈধ নয় যতক্ষণ পর্যন্ত সে জানতে না পারে যে আমি কোথা থেকে বলছি। ইমাম আবু হানিফা বলছেন যে আমার কথা দ্বারা যে কেউ ফতোয়া দিবে যেটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে এটা তার জন্য বৈধ নয়, জায়েজ নয়। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনি জানতে না পারবেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা কোথা থেকে বলেছে, কোরআন থেকে বলেছে না হাদিস থেকে বলেছে না ইজমা থেকে বলেছে না কিয়াস থেকে বলেছে কোথা থেকে বলেছে, যতক্ষণ পর্যন্ত আপনি জানতে না পারবেন এর সঠিক দলিল না পাবেন ততক্ষণ পর্যন্ত ইমাম আবু হানিফার নামে কোনো ফতোয়া চালানো কোনো কারোর জন্য বৈধ নয়। বন্ধুগণ, বুঝা গেল যে আজকে বাপদাদার নামে, আজকে যে আমরা এটা বাপদাদার নাম নয় বরং সেটা ভাইরাস ঢুকে রেখেছি আমরা ব্রেনে, সুতরাং এই ভাইরাস আমাদেরকে ডিলিট করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা ভাইরাসকে ডিলিট না করতে পারবো ততক্ষণ পর্যন্ত না আমরা ইমাম আবু হানিফার কথা মেনে চলতে পারবো, না আমরা আল্লাহর কথা মেনে চলতে পারবো, না আমরা তার রাসূলের কথা মেনে চলতে পারবো, না আমরা আর কোনো ভালো উপদেশ আমরা মেনে চলতে পারবো। সুতরাং এই বাপদাদা নামক ভাইরাসকে আমাদের মগজ থেকে অবশ্যই অবশ্যই ডিলিট করতে হবে। এখন আমরা ধরুন কিছুক্ষণের জন্য বাপদাদাকে ডিলিট করে দিলাম, কিছুক্ষণের জন্য ডিলিট করে দিলাম, কিন্তু যখন আমরা কোরআন হাদিস পেশ করি তখন আবার আমাদের মগজে আরেকটা ভাইরাস রয়েছে। কি ভাইরাস? অমুক হুজুর যে এই কথা বলেছেন, অমুক হুজুর কি ভুল, উনি কি বুঝেন না, উনি কি জানতেন না, উনি কি কোরআন হাদিস পড়েননি। আরে আপনার সামনে কোরআন হাদিস পেশ করা হচ্ছে আর আপনি হুজুরের দোহাই দিচ্ছেন, মানে হুজুরকে দিয়ে আপনি কোরআন হাদিস বিচার করতে চান? আসলে তো আপনার উচিত ছিল কোরআন হাদিস দিয়ে আপনার হুজুরকে বিচার করা,
যে কোরআন হাদিসের মানদণ্ডে আপনার হুজুর কতটা চলাফেরা করেছে, যতটা চলাফেরা করেছে ততটা আপনার হুজুর ঠিক, আর যতটা তার কোরআন হাদিসের খেলাপ খেয়েছে ততটা ভুল। তার মানে কোরআন এবং হাদিস হচ্ছে কষ্টি পাথর। কোরআন হাদিস দিয়ে আপনি যে কোনো ব্যক্তিকে যাচাই করতে পারবেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমরা হুজুরদেরকে দিয়ে কোরআন হাদিস যাচাই করছি। আশ্চর্য বন্ধুগণ, এটাকে বলা হয় অন্ধ অনুসরণ। অন্ধ অনুসরণের স্থান ইসলামে নেই। আপনাকে দলিল সহকারে জানতে হবে। দলিল সহকারে যদি আপনি না জানেন, আপনি অন্ধ অনুসরণ যদি করেন, তাহলে আপনার কাছে কোরআন হাদিসের কোনো মূল্য থাকবে না, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের কথার মূল্য থাকবে না। কারণ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের কওল আগে শুনিয়েছি, আপনি যদি কারো অন্ধ অনুসরণ করেন তাহলে আপনার কাছে দলিল বেকার হয়ে যাবে। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, অন্ধ ভক্তি যেখানে দলিল অচল সেখানে। ভক্তি যদি অন্ধ হয়, দলিল যদি পেশ করা হয় সব বেকার। বন্ধুগণ, তাহলে অন্ধ অনুসরণ এটা চলবে না। অন্ধ অনুসরণ ইসলামে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা নাহাল 16 আয়াত নম্বর 43 এবং 44 এ, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা না জানো, তাহলে যারা জানে আহলে যিকির জ্ঞানী তাদের কাছ থেকে জিজ্ঞাসা করো। তাদেরকে জিজ্ঞাসা করো, তবে কি এমনি জিজ্ঞাসা করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 44 নম্বর আয়াতে বলেছেন, বিল বাইনাতি ওয়া যুবুর, স্পষ্ট প্রমাণ আদি ও গ্রন্থ বই সহকারে দিয়ে দাও, দলিল সহকারে জানো। আপনাকে দলিল সহকারে জানতে হবে, আর মুফতি সাহেবকে দলিল সহকারে উত্তর দিতে হবে। সুতরাং বোঝা গেল যে দলিল সহকারে আপনাকে জানতে হবে। আর তারপরে যদি বলে যে দলিলের কি প্রয়োজন আছে, আমি তো এমন কিছু বুঝি না, তো আপনি যখন একটা জমি কিনতে যান, তখন আপনি কি করেন, দলিল দেখেন কি দেখেন না, তার দলিলের প্রয়োজন হয় কি হয় না? মাত্র 70-100 বছর বাঁচার জন্য আপনি এক কাঠা জমি কিনবেন, তারপরে আপনি দলিল ছানবেন? কিন্তু যে আমলের কারণে আপনার জান্নাত অথবা জাহান্নাম হতে পারে, সে তার জন্য আপনার দলিল দেখার প্রয়োজন নেই। আরে আপনি না বুঝেন তো আর কাউকে কম সে কম দেখেন যে হ্যাঁ উমুক শেখ বা অমুক মুক্তি সাহেব এই দলিলের ভিত্তিতে এই কথা বলেছেন, এই দলিল আপনার অন্য কোনো মুক্তিকে বলেন যে এই দলিল পেশ করেছে এটা কেমন, দরকার নেই দলিল। অন্ধ অনুসরণ, তারপরেও যদি আমরা অন্ধ অনুসরণ করি তাহলে এটা শির করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 9 আয়াত নম্বর 31 বলছেন, তারা গ্রহণ করেছে তাদের পণ্ডিতগণকে তাদের প্রভু রূপে আল্লাহকে ছেড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, বিহুনি খ্রিস্টানরা তাদের আলেমদের ইবাদত করছে। আলেমদের ইবাদত করছে ইহুদি খ্রিস্টানরা কেমন করে? এর ব্যাখ্যা পরবর্তী কোন উপস্থিত কোন মুহাদ্দিস কোন মৌলভি কোন ইমাম দেয়নি, স্বয়ং এর ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আপনারা যে কোন তাফসীর গ্রন্থ উঠে দেখবেন, যে কোন তাফসীর গ্রন্থ উঠে দেখবে, সূরা তাওবা 9 আয়াত নম্বর 31 এর আপনারা তাফসীর দেখবেন, পেয়ে যাবেন। আর এর মূল হাদিসটি রয়েছে, মূল সূত্রটি রয়েছে, এটা উল্লেখ আছে সহিহ তিরমিজি কিতাবু তাফসীর অধ্যায় নম্বর 44 অনুচ্ছেদ নম্বর 10 হাদিস নম্বর 3095। কি আছে সেখানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আয়াত সূরা তাওবা 21 নম্বর আয়াত তেলাওয়াত করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনে আদি ইবনে হাতিম তখন একজন খ্রিস্টান ছিলেন, তিনি প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি খ্রিস্টানরা তো আলেমদের ইবাদত করে না, আমরা তো আলেমদের ইবাদত করি না, তো কেন আল্লাহ তাআলা এই কথা বলছেন? স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের উত্তরে বলছেন, ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদের ইবাদত করে না, এই কথা ঠিক, কিন্তু এটা তো সঠিক, যখন তারা কোন জিনিসকে হালাল করে তখন তারা হালাল, আর যখন তারা কোন জিনিসকে হারাম করে তখন তারা হারাম বলে মেনে নেয়। বলছে হ্যাঁ, আমাদের মুরগিরা যা বলে, আমাদের ফাদিলা যা বলে, আমরা সেটা মেনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটাই হলো কথা বলতে পারে। বোঝা গেল? আপনি যদি কারো অন্ধ অনুসারী হয়ে যান, উনি কি আর ভুল করতে পারে? এইরকম অন্ধ অনুসারী যদি হয়ে যান, আপনি যদি ওনাকে মানদণ্ড করে দেন, ওনাকে কষ্ট পাথর করে দেন, তাহলে জেনে রাখবেন এটা শিরক হচ্ছে। এমনকি অন্ধ অনুসরণের ইসলামে স্থান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুসলিমদের কাছ থেকেও দলিল চাইতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারা 2 আয়াত নম্বর 111 তে, যে ইহুদি খ্রিস্টানরা তারা বলাবলি করত যে কেউ কখনো জান্নাতে যাবে না, শুধুমাত্র ইহুদি আর খ্রিস্টান ছাড়া। তারা কি বলতো? যে ইহুদি আর খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এ তাদের মিথ্যা আশা। কুল বলে দাও হা তুবরাহানাকুম, তোমরা তোমাদের প্রমাণ পেশ করো, ইনকুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওদেরকে বড় দলিল পেশ করতে বলে দাও, কুল হা তুবরাহানাকুম, তোমরা তোমাদের দলিল পেশ করো, প্রমাণ পেশ করো, ইনকুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ভাই যদি কৃষ্ণ রাখলে দলিল নেবে কোরআন থেকে না হাদিস থেকে দলিল নেবে তারা? ইহুদি খ্রিস্টানরা না কোরআন থেকে দলিল নেবে না হাদিস থেকে দলিল নেবে, তারপরে আল্লাহ তাআলা বলেন তাদেরকে দলিল চাইতে বল, তারা কোথা থেকে দলিল দেবে? তাদের কাছে যে রয়েছে তাওরাত জবুর ইঞ্জিল বিকৃত আকারে, যেটাকে বর্তমানে নাম হচ্ছে বাইবেল, সেই বাইবেল থেকে তারা দলিল দেবে। কিন্তু বাইবেলে কোথাও একথা লেখা নেই যে শুধুমাত্র ইহুদি খ্রিস্টানই জান্নাত যাবে, একথা কোথাও লেখা নেই। বরং যদি আপনি বাইবেল পড়েন তাহলে এর উল্টো কথা লেখা আছে। দেখবেন বাইবেলে যদি আপনারা বাইবেল পড়েন এটা উল্লেখ আছে, বাইবেলের নতুন নিয়ম মথির সাত অধ্যায়ের 21 থেকে 23 নম্বর হচ্ছে যীশু খ্রিস্ট বলছে যারা আমাকে প্রভু প্রভু বলে ডাকে তারা যে সকলেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে তা নয়, কিন্তু যে আমার সর্বস্ব পিতা ঈশ্বরের ইচ্ছা পালন করবে সেই শুধু স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে। আর সেই দিনটি যখন আসবে তখন অনেকে আমাকে বলবে প্রভু তোমার নাম নিয়ে তো আমরা অনেক ভাবভক্তি করেছি, তোমার নাম নিয়ে আমরা অপদেবতা তাড়িয়েছি এবং কত অলৌকিক কাজ সম্পন্ন করেছি, তখন আমি তাদের বলবো কোন কালে আমি তোমাদের চিন্তা স্বর্গে তাই প্রবেশ করবে যারা সৃষ্টিকর্তার ইচ্ছা পালন করে, সৃষ্টিকর্তার যারা ইচ্ছা পালন করে, সৃষ্টিকর্তার যারা ইচ্ছা পালন করে তাদেরকে আরবিতে বলা হয় মুসলিম। যীশু খ্রিস্ট তার মানে বলতে যাচ্ছেন যে মুসলিমরা জান্নাতে প্রবেশ করবে, কিন্তু এ কথা কথা বাইবেল এখানে যে শুধুমাত্র ইহুদি খ্রিস্টানরা জান্নাতে প্রবেশ করবে। বন্ধুগণ বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মুসলিমদের কাছ থেকেও দলিল চাইতে বলেছেন। আপনি ভাবছেন ওয়া মুসলিমের কাছে তো দলিল দিতে হবে, আমাদের ঘরের লোক মৌলবি মাওলানা হুজুররা তাদের কাছে দলিলের কি প্রয়োজন আছে? তাদের কাছে দলিলের কি প্রয়োজন আছে? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 34 এর মধ্যে কি বলেছেন জানেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিনদেরকে সতর্ক করে, হে মুমিনগণ অধিকাংশই আলেম, জনগণের ধন সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করে থাকে এবং মানুষকে আল্লাহর পদ থেকে বিরত রাখে, বেশিরভাগ মুরব্বি, বেশিরভাগ পাদ্রী, বেশিরভাগ পণ্ডিত। কিভাবে কিভাবে? সামাজিক সমস্যা, অনেক সামাজিক সমস্যা আছে। এই তো আপনি যখন বাড়ি করলেন, আপনি যখন দোকান করলেন, তখন আপনি সবাইকে নিয়ে কোরআন তেলাওয়াত করান না? কোরআন তেলাওয়াত করে কি হয়? আপনার কাছ থেকে কিছু পকেটও ভর্তি হয়, পেটও ভর্তি হয়। 30 জন হাফেজ সাহেবকে আপনি দাওয়াত দিলেন, এক পড়া করে একসাথে পড়লে কি হবে? এক ঘন্টার মধ্যে পুরো কোরআন শেষ। জেনে রাখবেন এটা মানুষকে ধোকা দেওয়া এবং মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখা, তার ফতোয়া রয়েছে তাদের কাছে। দলিল দলিল হলো প্রথম কথা যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 24 এর মধ্যে বলছেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ করে শ্রবণ করবে যাতে তোমাদের উপর রহম করা হয়। কোরআন তেলাওয়াত করলে কি করতে হবে? চুপ করে থাকতে হবে। এই জন্যই তো আমরা বলি না যে ইমাম সাহেব যখন কেরাত করবে তখন আমাদেরকে চুপ থাকতে হবে। তো হুজুর সাহেব ইমাম সাহেব কিরাত করে তখন চুপ থাকবে, ঠিক আছে, কিন্তু ওখানে কি হলো? ওখানে পেট গরমের ব্যাপার আছে না, পকেট গরমের ব্যাপার আছে না, এই জন্য 30 জন একসাথে কোরআন তেলাওয়াত করা হয়, এক কদম হলেই তো পকেট গরম হবে আর পেট গরম হবে। ওখানে এই আয়াত কোথায় গেল? সুতরাং বোঝা গেল কি, মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখা হচ্ছে। এই তো মারা গেছে আমার বাড়িতে লোক, মারা গেছে, এবার তো পেট গরমের একটা রাস্তা চলে আসলো, পকেট গরমের রাস্তা চলে আসলো। এক খতম দিলে 15 জন মিলে, 30 জন মিলে এক খতম দিলে তো হলো। সেখানে আইনের বিরুদ্ধে যায় না, শুধু যায় ইমামের পিছনে। অথচ ইমামের পিছনে যদি ধরে নেওয়া হয় তাহলে জোরে যেসব নামাজে কিরাত আছে সেই জায়গাতে, যেমন মাগরিব দুই একাতে, এশা দুই একাতে,
ফজরে দুই রেখাতে, জুমার দুই রেখাতে, সেই সব রেখাতে তর্কের খাতে ধরে নেওয়া যায় এই আয়াতের ভিত্তিতে। কিন্তু তারপরেও তো আমরা এই আয়াতের উপর আমল করি না। যদি আমরা এইভাবে বুঝে থাকি তো আসলে বুঝতে ভুল। তারপরে আমি তর্কের খাতে এনেছি, তারপরে আমরা এদের উপর আমল করছি না কিভাবে? ওই তো আমরা যখন ফজরের সালাত আদায় করতে যাই, ফজরের সালাত আদায় করতে গিয়ে দেখি ইমাম সাহেব জামাত শুরু করে দিয়েছেন, সূরা ফাতিহা পড়ছেন, পরে থেকে আমরা কি করি? পরে থেকে তার ইমাম সাহেবের পিছন দিকে আমরা কি করি? সুন্নাত নামাজটা পড়তে শুরু করি, দুই রেকাত অর্থাৎ জামাত ধরি না, দুই রেকাত সুন্নাত পড়তে শুরু করি। সুন্নাত যে আমরা আদায় করতে শুরু করলাম, তো আমরা ভাই কিরাত করি কি করি না? আমাদের সমাজে যেটা প্রচলিত আছে, সামাজিক সমস্যার কথা বলছি আপনাদেরকে। সুতরাং যারা এই আয়াতকে দলিল পেশ করছেন, তারাও এই আয়াতের উপর আমল করছেন না, এই জায়গাতেও আমল করছেন না। সূরা ফাতিহার পিছনে কিন্তু এরা তেলাওয়াত করছে। ইমাম সাহেব যখন ফজরের জামাত শুরু করেছেন, তখন আমি গিয়ে দেখলাম যে জামাত শুরু হয়ে আগে তো আমাকে দুই রেকাত সুন্নাত পড়তে হবে। কি করলাম? ইমামের পিছনে আগে ফটাফট ফটফট কারেন্টের মতো দুই রেকাত সুন্নাত পড়লাম। দুই রেকাত সুন্নাতের মাঝে ইমাম তেলাওয়াত করছে, আর আমি তার পিছনে কিন্তু আমি কিন্তু আপন ভাবে কিরাত করে দুই রেকাত নামাজ পড়লাম। এখানে ওর বিরুদ্ধে যাই না বন্ধুগণ। যদিও এই সিস্টেম ভুল, আগে আপনাকে সুন্নাত পড়তে হবে জামাত চলাকালে, এই সিস্টেম ভুল। বরঞ্চ সহি হাদিসে স্পষ্ট হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন ব্যক্তি ফরজ সালাত আদায় করার পরে, ফজরের ফরজ ফরজ সালাত আদায় করার পরে দুই রেকাত নামাজ পড়ছেন। আল্লাহর রাসূল বলছে, ওহে ফজরের পরে আর কোন নামাজ নেই? সেই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আগেকার দুই রেকাত সুন্নাত আমি পড়তে পারিনি, এই জন্য জামাতের ফজরের দুই রেকাত সালাত আদায় করার পরে আগেকার সুন্নাতটা আদায় করছি। আল্লাহ সব চুপ থাকলে কিছু বললেন না, তার মানে সম্মতি হয়ে গেল। বোঝা গেল কি? যে আগে এসে আপনাকে সুন্নাত পড়তে হবে জামাত চলাকালে, এমন বিষয় নয়। আপনি সুন্নাতটা পড়ে পড়ে নেবেন, অথবা না সময় পেলে সুযোগটা পড়ে পড়বেন, কিন্তু জামাত চলবে, আপনার সামনে কিরাত হচ্ছে, আর জামাত চলবে, আর আপনি এসে পিছনে সলাত আদায় করবেন, সুন্নাত করবেন, এটা হাদিস এবং কোরআনের বিরোধী বন্ধুগণ। এগুলো হচ্ছে সামাজিক সমস্যা আমাদের। এই সামাজিক সমস্যা কোরআন হাদিসে এগুলো সমাধান রয়েছে। সুতরাং আপনি মানেন না মানেন, মানলেও ঠিক আছে, না মানলেও ঠিক আছে, আমার পৌঁছে দেওয়ার আমার দায়িত্ব, পৌঁছে দেওয়াটাই হচ্ছে দায়িত্ব, বাস বাকি মানা না মানা আপনার বিষয় বন্ধুগণ। কিন্তু এখানে তো শেষ নয়, আমরা যখন মেনে নিলাম ঠিক আছে অন্য অনুসরণ করা যাবে না, তাহলে কোরআন হাদিস পেশ করলে আমরা গিলে নেবো না কি করবো? তারপরে আজকে আমাদের সমাজের লোকে আমরা বলি কি, যে এতগুলো মানুষ তো সব এইরকমই করছে, সব মানুষ তো এইরকমই করছে, তাহলে কি সবাই ভুল? অনেকে বলে, আরে গস সেখানে আল্লাহ সেখানে, এটা আবার কেমন কথা? সব ওরাই ঠিক, আমরা এতগুলো মানুষ সব ভুল বন্ধুগণ। দেখুন এই ভাইরাস, এই গস সেখানে আল্লাহ সেখানে, অধিকাংশের ভাইরাস যতক্ষণ পর্যন্ত আমরা মগজ থেকে আউট না করতে পারবো, অ্যান্টিভাইরাস দিয়ে সেগুলোকে যতক্ষণ পর্যন্ত নষ্ট না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত যে কোরআন হাদিসের কোনো ফায়দা দেখতে পাবো না। প্রথম কথা যেটা হচ্ছে, যারা বলছে দশ যেখানে আল্লাহ সেখানে, তাদেরকে বলি আপনি নিশ্চয় পবিত্র কোরআন পড়ে না হলে শুনেও হবেন। আপনি সূরা ইউসুফের খবর জানেন, যে ইউসুফ আলাইহিসসালামকে যে হত্যার ষড়যন্ত্র করেছিল তার ভাইরা সংখ্যায় কত ছিল? দশ। ইউসুফ আলাইহিসসালাম একাই তো ইউসুফ আলাইহিসসালামকে হত্যার ষড়যন্ত্র করেছিল সূরা ইউসুফ বলছে। এখন আপনাদের কি জানা আছে যে ইউসুফ আলাইহিসসালামের দিকে আল্লাহ তাআলা ছিলেন না তার দশ ভাইদের দিকে ছিলেন? ইউসুফ আলাইহিসসালামের দিকে। ইউসুফ আলাইহিসসালামের দিকে কেন হলেন? আমাদের যে ধারণা তো ভুল হয়ে গেল, কারণ আমরা মনে করি দশ যেখানে আল্লাহ সেখানে, অথচ কোরআন দ্বারা প্রমাণ হলো যে না, দশ যেখানে আল্লাহ সেখানে নয়, বরঞ্চ হক যেখানে আল্লাহ সেখানে। তাহলে উল্টা কথা হয়ে গেল, আমাদের সমাজ সম্পূর্ণ ভুল করে চলছে। আমাদের সমাজে অনেক ভুল রয়েছে, অনেক ভুল, অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, সামাজিক সমস্যা অনেক রয়েছে বন্ধুগণ। এই ধরনের সমস্যাগুলো যদি তুলে দেওয়া যায়, রাতের রাত পার হয়ে যাবে, সামাজিক সমস্যা মিটবে না। এই তো সামাজিক সমস্যা, রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন না,
মেলার সমস্যা, মহিলাদের সমস্যা। প্রথমে আমি একটা কথা বলেছিলাম, কি জানেন, পর্দার আড়ালের পর্দা, বেপর্দা মা বোনেরা। কেন আপনি জালসা শুনতে এসছেন, ওয়াজ মাহফিল শুনতে এসছেন, আপনাকে এই নলেজটুকু নেই যে আপনার মেয়েকে কন্ট্রোল রাখতে হবে, আপনাকে আপনার স্ত্রীকে কন্ট্রোল রাখতে হবে, আপনার বোনকে কন্ট্রোলে আপনাকে রাখতে হবে, দায়িত্ব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে। আপনি বলেন মেয়েদের দোষ, মেয়েদের পর্দা নিয়ে কথা বলো, মেয়েদের পর্দা নিয়ে কথা বলো। আমি উল্টো কাজ করি, কি জানেন, যেখানে পর্দা নিয়ে কথা বলতে বলে আমি পুরুষদের পর্দা নিয়ে কথা বলি, পুরুষদের দায়িত্ব কর্তব্য নিয়ে কথা বলি। পুরুষদের আজকে বর্তমানে পুরুষরাও পর্দা করছে, তার আমি আলাদা একটা লেকচার দিয়েছি, পুরুষ জাতির পর্দার উপরে আমি লেকচার দিয়েছি, পুরুষ জাতির পর্দা। পুরুষরা নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করছে, নিজেরা পর্দা করছে না, নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করছে না, যার কারণে আজকে মহিলাদেরকে দেখা যাচ্ছে বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে, জালসা জুলুসের বাজারে। যারা আমরা এখানে উপস্থিত আছি, তারা যদি আমরা স্ট্রং হতাম আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে, তাহলে কি আমাদের আমাদের মায়েরাই তো আছে, আমাদের বোনেরাই তো আছে, আমাদের মেয়েরাই তো আছে, আমাদের স্ত্রীরাই তো আছে, তারা কি এরকম ভাবে বেপর্দা চলতে পারতো না? না, আমরা কাকে বলবো? কারণ আমাদের হাত তো তারা। আশ্চর্য ব্যাপার, অথচ মেয়েদের পর্দা দিয়ে শুধু ওয়াজ করলে হবে? আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। যদি আমরা আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন না হই, মেয়েদের ওয়াজ যতই করা হোক কাজ হবে না। কারণ মেয়েরা এই কান দিয়ে সুন্দর, এই কান দিয়ে বের করবে, আমরা তো পারমিশন পেয়ে যাচ্ছি বাড়ি থেকে, আমাদের সাকিরা তো দায়ীয়। আপনি যদি সদা দাদাই করেন, যদি আপনি নিজেকে পরিষ্কার করে দাবি করেন, আপনার স্ত্রীকে যদি আপনি কন্ট্রোল না করেন, আপনার মেয়েকে যদি আপনি কন্ট্রোল না করেন, আপনার বোনকে যদি আপনি কন্ট্রোল না করেন, আপনার জন্য জান্নাত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়ুসের জন্য জান্নাত হারামের ঘোষণা করেছেন। দাইয়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস সেই ব্যক্তি যে নিজের স্ত্রীকে, নিজের বোনকে, নিজের মেয়েদেরকে কি করে অশ্লীলতার কাজে বাধা দেয় না। আশ্চর্য, আপনার মেয়ে প্রেম করে বেড়াচ্ছে, আপনার বোন প্রেম করে বেড়াচ্ছে, আপনার কোনো খবর নেই, আর আপনি যে পরিষ্কার দাবি করলেই হবে? আশ্চর্য ব্যাপার। সুতরাং আজকে আমরা আমাদের দায়িত্ব কর্ম সম্পর্কে একটু ভেবে দেখি, নইলে কিন্তু আমরা নামাজ পড়ার পরে দেখতে হবে সব বেকার হয়ে গেল, আমরা জাহান্নামে যেতে হচ্ছে, এইরকম যাতে না হয়, যাতে আমরা আমাদের যে আমলগুলোকে যাতে আমরা কাজে লাগাতে পারি। বন্ধুগণ, দশ যেখানে আল্লাহ সেখানে বলছিলাম না, তাই এই ধারণা কারণ বলব। অধিকাংশ মানুষকে আজকে আমরা সত্যের মানদণ্ড ভেবে নিয়েছি। আপনাদেরকে এটা সাধারণ ভাবে এটা জিজ্ঞেস করি, অধিকাংশ যদি সত্যের মানদণ্ড হয়, আর অধিকাংশ মানুষ যদি ভুল না করে, আপনারা বলুন তাহলে নিশ্চয় আপনাদের এলাকাতে বেশিরভাগ লোক তাহলে পাঁচ বছর নামাজ আছে, কি বলছেন? বেশিরভাগ লোক পাঁচ বছর নামাজ করেন তো পড়ে না, কেন তো আল্লাহ তো বেনামাজ এদিকে হয়ে যাবে না? আপনারা দুই জায়গায় লোক নামাজ করে কি করছেন? আল্লাহ তো বেনামাজ এদিকে হয়ে যাবে। যদি দশ যেখানে আল্লাহ সেখানে হয়, তাহলে আল্লাহ দেখুন বেনামাজ এদিকে হয়ে যাবে। কারণ শুধু আপনাদের এলাকার কথা বলছি না, পুরো মুসলিমের কথা বলছি না, পশ্চিমবাংলার কথা বলছি না, ভারতের কথা বলছি না, সারা বিশ্বে যদি আপনি পরিসংখ্যান দেখেন, তাহলে বেনামাজির সংখ্যা কি হবে? বেশি হয়ে যাবে। আল্লাহ তাদের দিকে হয়ে যাবে না, তা হবে না। বন্ধুগণ, বোঝা গেল কি যে ধারণাটা আমাদের ভুল? আপনারা ভালোভাবে জানেন, অনেকে বলে যে এটা কেউ ভুল করবে, এতগুলো মানুষ সবাই কি ভুল? সবাই কি ভুল না ভুল আপনাদেরকে দেখাচ্ছি। ভাই, আপনারা ভালোভাবে জানেন, কমসে কম যার ইসলাম সম্পর্কে জ্ঞান নেই সেও জানেন, বিড়ি সিগারেট গুল জর্দা করিতে কি কি ভিটামিন আছে আপনাদেরকে আপনারা সবাই জানেন। ভিটামিন কি কি আছে? এ, বি, সি, ডি, কোনটা কোনটা ভিটামিন আছে জানেন তো আপনারা? কোন ভিটামিন নাই, কি কথা বলছেন আপনারা? ভিটামিন নাই, ক্ষতি, ভিটামিন নাই তাহলে আশা করি ক্ষতিটা কমসে কম নাই, কি বলছেন? ক্ষতি নেই তো, ক্ষতি আছে বলছেন। আশ্চর্য ব্যাপার, যখন আপনারা এতটাও বুঝতে পেরেছেন যে এতে ভিটামিন নাই তো নাই, ক্ষতি তো ক্ষতি করে অনেক ক্ষতি আছে, এটা যখন আপনারা বুঝতে পেরেছেন, তাহলে আমি আশা করছি আপনাদের এলাকাতে বেশিরভাগ লোক এগুলো খায় না। বেশিরভাগ লোক যদি এগুলো খায়, তাহলে আপনি এটা স্বীকার করতে হচ্ছে যে যখন বেশিরভাগ লোক খাচ্ছে, হয় কেউ বিড়ি সিগারেট গুল জর্দা করে কোনো না কোনো কিছু খাচ্ছে, তাহলে নিশ্চয় এতে কোনো লাভ আছে।
কিচ্ছু লাভ নেই, কিচ্ছু নেই, তারপর লোকে খাচ্ছে, তাহলে বেশি মাংস ভুল করে চলে গেল না? আবার ভাইকে বলছেন, আরে খাচ্ছে তো খাচ্ছে, পাবলিক আমাদের মনে সাহেব খাচ্ছে, আমাদের ইমাম সাহেব খাচ্ছে। আশ্চর্য ব্যাপার, অনেকে আবার ইমাম সাহেবকে দিয়ে দলিল দেয় যে আমাদের মলি সাহেব জর্দা খায়, জর্দা যদি হারাম হতো তাহলে কি আমাদের মলি সাহেব খেতেন? যদি ব্যাপারটা এমনটাই হতো, ভাই ডাক্তার সিগারেট খাই কি খাই না? খাই তো। ইঞ্জিনিয়ার সিগারেট খাই কি খাই না? খাই তো। তাহলে আপনি বলুন যে এত বড় ডাক্তার আসে, কুন্ডালে ক্ষতি, কুন্ডালে দাম সব বুঝে, যদি সিগারেটের ক্ষতি থাকতো তাহলে কি এত বড় ডাক্তার খেতেন? যুক্তি দেখতে পাবো নাকি আমরা? আমরা করি না যুক্তি, সেটা তো করি না। আরে মনির সাহেব ছেলে যেটা হাল হয়ে গেছে, কে ধারণা দিল আপনাদের? আমাদেরকে ধারণা কে দিয়েছে? শয়তান। মনির সাহেব খেতে মানে হাল, এটা যদি হারাম হতো তাহলে নিশ্চয়ই মনির সাহেব খেতেন না, এটা আমাদের ধারণা। বন্ধুগণ, এটা তো আপনারা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলেন, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলেন আপনারা এগুলো ক্ষতিকার। ভারতবর্ষের রিপোর্ট বলছে, আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী, কলম পত্রিকার খবর অনুযায়ী, প্রত্যেক দিন ভারতবর্ষে 2200 লোক মারা যাচ্ছে শুধুমাত্র ধূমপানের কারণে। এই হচ্ছে ভারতবর্ষের রিপোর্ট। আর ইসলামের দৃষ্টি এগুলো হারাম। পরবর্তী বক্তা যেহেতু চলে এসেছে, আমি তুমি সংক্ষেপে আমি বলে দিচ্ছি এই বিষয়টি। অধিকাংশ মানুষকে আজকে আমরা সত্যের মানদণ্ড বানিয়ে নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিচ্ছেন, সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 6 যে অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার সত্ত্বেও তারা আবার কি করে? শিরক করে। অধিকাংশ মানুষ ঈমান আনার পরে আবার শিরক আমল করে। ওই তো মুজি সাহেব তালি লিখেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আল্লাহকে তামিমান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তালি রাখলো সেই শিরক করলো। তাহলে তাবিজ, আজকে আমরা ব্যবসা করছি, আজকে আমরা তাবিজের ব্যবসা করছি, আর আমরা তো বেশিরভাগ বেনামাজি হয়ে গেছি, আপনারা আগে স্বীকার করলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুম 30 আয়াত নম্বর 31 বলেন, ওয়া আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা সালাত কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে না। সুতরাং যদি আপনি সালাত আদায় করেন তাহলে মুসলিমের দলের লোক, আর যদি সালাত ত্যাগ করে দেন তাহলে মুশরিকদের দলের লোক। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা বলতে চলো তাহলে ওরা তোমাকে আল্লাহর প্রতি বিচ্যুত করবে, ওরা কেবল অনুমানের অনুসরণ করে আর অনুমানিক ভিত্তিক কথা বলে। আল্লাহ সুবহানাল্লাহ বলছেন, বেশিরভাগ লোকের কথা মতো যদি চলো, তাকে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বেশিরভাগ লোকের কথা মতো চললে কি করবে? তুমি পাপগ্রস্ত হয়ে যাবে। ভাই বেশিরভাগ কথা মতো, বেশিরভাগ লোকের কথা মতো চলতে গিয়ে যদি তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপগ্রস্ত হয়ে যান, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দেন, তাহলে আমাদের সামনে কোরআন হাদিস পেশ করা হচ্ছে আর আমরা অধিকাংশ দোহাই দিয়ে কোরআন হাদিস প্রত্যাখ্যান করছি, তাহলে আমরা পাপগ্রস্ত হব কি হব না? হবে। শুধু পাপগ্রস্ত হবে এটা সঠিক নয়, বরঞ্চ যাদের সামনে কোরআন হাদিস পেশ করা হচ্ছে আর তারা অধিকাংশের দোহাই দিয়ে কোরআন হাদিসকে প্রত্যাখ্যান করছে, তারা পাপগ্রস্ত হবে নয়, বরঞ্চ তারা পাপগ্রস্ত অলরেডি হয়ে গিয়েছে। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত সংখ্যা 14 তে বলেছেন, বহু জিন মানুষকে জাহান্নামে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আপনি বলছেন বেশিরভাগ মানুষ জাহান্নামে চলে যাবে, আপনি তো জানেন সহিহ আবু দাউদ কিতাব সুন্নাহ আল্লাহ রাসূল বলেছেন 22 না 72 ভাগে বিভক্ত, আমার উম্মত আর এক ভাগ বেশি 73 ভাগে বিভক্ত হবে, তার মধ্যে 72 ভাগ জান্নাতে যাবে নাকি? জাহান্নামে যাবে। 72 ভাগ জাহান্নামে যাবে, এক ভাগ জান্নাতে যাবে, এটা তো আমরা জানি। আর মানুষের মধ্যে কত মানুষ যাবে জাহান্নামে জানেন? উঠে দেখুন সহিহ বুখারি কিতাবুল আম্বিয়া অধ্যায় নম্বর 60 অনুচ্ছেদ নম্বর 7 হাদিস নাম্বার 3348 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাছেন, আদম সন্তানের মধ্য থেকে প্রত্যেক হাজারে 999 জন যাবে জাহান্নামে। কত বললাম? আদম সন্তানের মধ্য থেকে হাজারে 999 জন। তাহলে আজকে যে আমরা বলছি অধিকাংশ মানুষ কি তাহলে ভুল?
আপনারা বিভিন্ন ভাবে প্রমাণ দিয়েছে অবশ্যই ভুলের আপনারা স্বীকার করেছেন, তার মানে এই মগজ থেকে এই ভাইরাস দূর হয়েছে বলে আমি আশা করছি। বন্ধুগণ অনেক কথা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক কথা বলেছেন, অধিকাংশ লোক অজ্ঞ, অধিকাংশ লোক বুঝবে না, অধিকাংশ তার ভিডিও করবে কমেন্টটা দেবে না। যেমন বললে কাছে পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 100, সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110, সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 50, সূরা আরাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 111, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 2, সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 8, সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 36, সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 38, সূরা রাদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 1, সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 83, সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 90, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 24, সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 70, সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 44, সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 73, সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 44, সূরা যুখরুফ সূরা নম্বর 43 আয়াত নম্বর 44, ছবি কোনো ইয়ে নাই, আমি লাইট বাড়ালে ছবি অটোমেটিক ঠিক হয়ে যাবে। সময় যেহেতু শেষ, আমি আমার কথা আর আগে বাড়াচ্ছিলাম, যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় ছিল সমাজের প্রচলিত সমস্যা এবং তার ইসলামিক সমাধান, সেজন্য আমি কিছু সমস্যার কথা বলেছি এবং মূলনীতি আপনাদেরকে আমি বলে দিয়েছি এবং সমস্যাগুলোর সমাধান আমি বলেছি। বন্ধুগণ আমাদের এত করণীয়, আমাদের করণীয় হচ্ছে যে আমাদেরকে পবিত্র কোরআন এবং সহি হাদিসে অনুসরণ করতে হবে, না বাপ দাদা, না কোনো মৌলি সাহেব, না কোনো বক্তা সাহেব, না কোনো ইমাম সাহেব, না কোনো হুজুর সাহেব, না অধিকাংশ মানুষ, আমরা সমস্ত ব্যক্তিদের সমস্ত কিছু পরিত্যাগ করে শুধুমাত্র পবিত্র কোরআন এবং সহি হাদিসের কথা আমরা নিঃশর্তভাবে মেনে নেব, এটাই হচ্ছে আমার দায়িত্ব। যদি এভাবে আমরা পালন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন, আর যদি বিপরীত কাজ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আমি আমার আলোচনা শেষ করতে যাচ্ছি পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে, যেটা আপনাদের কাছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 36 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইভ দেখাচ্ছেন, আল্লাহ আল্লাহর রাসূল কোন বিষয়ে নির্দেশ দিচ্ছেন কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারী সেই বিষয়ে ভিন্ন মত পোষণ করার অধিকার থাকবে না, যে কেউ নেট 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 ফ্লাকচুয়েট করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।